বিশ্বকাপের আগে টাইগারদের উন্নতির জায়গা চিহ্নিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু বোলিং ডিপার্টমেন্টে আরও মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। আয়ারল্যান্ডে প্রথমবার বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ জয়ে দলের সঙ্গে ছিলেন, কাছ থেকে দেখেছেন ক্রিকেটারদের পারফরমেন্স। দলের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় বেড়েছে টিম স্পিরিট। টাইগারদের অনেক অর্জনের সাক্ষী মিনহাজুল আবেদিন নান্নু, কখনো ক্রিকেটার হিসেবে আবার কখনো ম্যানেজমেন্টের হয়ে কাছ থেকে দেখেছেন অবিস্মরণীয় সব মুহূর্ত। আয়ারল্যান্ডে প্রথম ট্রাইনেশন সিরিজ জয়েও টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তিনি। মাঠে বসেই দেখেছেন উত্তরসূরিদের প্রথম কোনো শিরোপা জয়। সবকিছু সাথে ক্রিকেটের ওতপ্রোতভাবে জড়িত আছে, এটা কিন্তু সবার ভাগ্যে জিনিসটা আসে না, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ইনশাআল্লাহ সম্পৃক্ততা থাকায় দলের সাথে এটা আরও বড় অ্যাচিভমেন্ট। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ কি শুধুই ট্রফি জিতেছে, প্রাপ্তি আছে ক্রিকেটারদের ধারাবাহিকতায়ও। ওপেনিং জুটি থেকে ফিনিশিং সবাই ছিলেন 100-তে 100। বিশ্বকাপের আগে যেটা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে, সৌম্যরা যখন মুসাদ্দেক লিটন এরা যখন পারফরমেন্স ফিরে এসছে, তো এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। একটা টিমের সবার পারফরমেন্স যদি একটা স্টেবিলিটি থাকে, এটা দলের জন্য খুব প্লাস পয়েন্ট, এবং সিলেকশনের জন্য একটা কম্পিটিশন থাকে, এর জন্য সবাই কিন্তু সব প্রতিটা মুহূর্তে কিন্তু অ্যালার্ট থাকে। উন্নতির জায়গাও আছে অনেক। পুরনো বলে এখনও নিয়মিত বোলিং করছেন মাশরাফি, উইকেটও পাচ্ছেন, এটা যেমন স্বস্তি দিচ্ছে ম্যানেজমেন্টকে, তেমনি অন্য বোলারদের নিয়ে আছে দুশ্চিন্তা। তবে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারবেন টাইগাররা, বিশ্বাস সাবেক ক্যাপ্টেনের। কন্ডিশন অনুপাতে আয়ারল্যান্ডের বোলারদের যতটুকু করার ইচ্ছে ভালো করা উচিত ছিল। যে কন্ডিশনে আপনার বিশ্বকাপটা হবে, এটা কিন্তু বোলারদের জন্য অনেক হার্ড হয়, কোন কন্ডিশনে কীভাবে খেলতে হয়, কীভাবে বল করতে হবে, কীভাবে ব্যাট করতে হবে, এই ঠান্ডার মধ্যে কীভাবে ফিল্ডিং করতে হবে। তো আমি বিশ্বাস যে এই এক্সপিরিয়েন্সটা ইনশাআল্লাহ যদি কন্টিনিউ নিয়ে যেতে পারি আমরা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তো ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে একটা ভালো পারফরমেন্স আমরা আশা করছি। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।